রিয়েল লাইফত যদি এনেকুৱা হয় ন তোমাৰ বেষ্ট ফ্ৰেণ্ডৰ বয়ফ্ৰেণ্ডকে যদি তোমাৰ ভাল লাগে জানি হওক বা নাজানি হওক কি হ'ব তোমাৰ সিদ্ধান্তটো কি হ'ব কি কি সুধি দিয়ে আৰু একদম কেমেৰাটো অন কৰি দিলে সুধা আগতে একো হিন্টি নিদিয়ে ছোৱালী বেষ্ট ফ্ৰেণ্ডৰ বয়ফ্ৰেণ্ড অবভিয়াছলি Hello everyone, Mudo's vlog and the vlog loi mane ekdom eta khoru video lo holuke punarbar swagatam janaisu moi manas prati mudoe aru aji apnalokor maja loi ho bisaisu of course apnaloke community post paise aru dare kon aru mane shankara kheoli pra kahinia priyanka orthat tar nam tu tai mukhare janim সদ্যহতে জানি থাকক প্ৰিয়ংকা মোৰ ব্লগত আহি আছে গতিকে অকণমান স্ক্ৰিপ্টৰ ভিতৰত শেষলৈকে চাই থাকক কোনে প্ৰিয়ংকা যিয়ে শংকৰক শেৱালিৰ পৰা কাঢ়ি নিলে কাম এইগৰাকী প্ৰিয়ংকা আহি গ'ল আপোনালোকৰ মাজলৈ তোমাৰ নামটো কৈ দিয়া নিজে মই শ্যামলীমা দাস মই কাহিলিপাৰ গুৱাহাটী এই মজা প্ৰথমে তোমাৰ বিষয়ে অলপ জানিম তুমি কলাই ন তুমি কাহিলিপাৰাত থাকা দেন তুমি মানে কি আৰু বাৰ্থডেত কোৱা বাৰ্থডেত কোৱা মোৰ বাৰ্থডে হ'ল 10th April 10th April চনটো ক'ব নালাগে ছোৱালী মানুহে বয়স নকয় তাৰপিছতে আমি জানিম যে আমাৰ শ্যামলীমাই একচুৱেলি পঢ়িছে গুৱাহাটী ক'ত পঢ়িছিল ডেফিনেটলি পঢ়া শুনা গুৱাহাটীতে হৈছে ক'ত গুৱাহাটী ক'ত পঢ়িছিলা মই স্কুলিং কৰিছিলোঁ ষ্টাৰ্টিঙতে মডাৰ্ণ ইংলিছ স্কুল কাহিলিপাৰা তাৰপিছত ক্লাছ ফাইভলৈকে তাতে পঢ়িলোঁ তাৰপিছত মই লিটিল ফ্লাৱাৰ হাই স্কুল হাতীগাঁও তাৰ পৰা মেট্ৰিক পাছ কৰিলোঁ তাৰপিছত হায়াৰ ছেকেণ্ডেৰী আৰু ডিগ্ৰী হেণ্ডি গাৰ্লছ কলেজৰ পৰা 5 বছৰ ইংলিছ ডিপাৰ্টমেণ্টৰ পৰা পাছ কৰিলোঁ তাৰপিছত বৰোডা ইউনিভাৰ্চিটিৰ পৰা মই মাষ্টাৰ ডিগ্ৰী কমপ্লিট কৰিলোঁ আকৌ গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ পৰা মই বি এড কমপ্লিট কৰিলোঁ আৰু এতিয়া বৰ্তমান মই গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ আণ্ডাৰত খেত্ৰী কলেজত মানে নেশ্যনেল ইনষ্টিটিউট ফৰ টিচাৰ এডুকেশ্যনত এম এড পঢ়ি আছোঁ ফাইনেল ইয়াৰ মই মাটি ফাটি সোমাই যাওঁ নেকি এনেকুৱা লাগিছে মানে ইমান খোৱা পঢ়িছে দেই মই একে চিম্পলকৈ কেৰি পঢ়ি আছোঁ আৰু গম পায় মোৰ বিষয়ে আপোনালোকক জনাই আছোঁ শ্যামলীমা দাস অৰ্থাৎ আপোনালোকৰ একদম মৰমৰ বুলি ক'লে ভুল হ'ব শেৱালীকটো ডেফিনেটলি মই মৰমৰ বুলি কওঁ কিন্তু শ্যামলীমাক মানে প্ৰিয়ংকাক মই মৰমৰ বুলি ক'লে ভুল হ'ব আপোনালোকৰ গালি খোৱা প্ৰিয়ংকা বিকিৰ বনিয়েক প্ৰিয়ংকা গতিকে আৰু জানিম আৰু এটা কথা কোৱাচোন ঘৰত কোন কোন আছে তোমাৰ মা আছে মাৰ নাম ৰেখাৰাণী দাস দেউতা নবীন দাস ভাইটি আছে কুকিল দাস আৰু এটা ভাইটি আছে চাৰিখন ভৰি আৰু এডাল নেঙুৰ থকা ভাইটি এটা আছে তাৰ নাম মেগী দাস ইয়েছ মেগী দাস চাৰে ভাইটি আৰু তাইৰ ঘৰ মৰমৰ কুকুৰ পোৱালিটো ন শ্যামলীমা দাস আপোনালোকৰ মানে গালি খোৱা প্ৰিয়ংকাৰ ৰিয়েল লাইফত ৰিলেশ্যনশ্বিপত আছেনে নাই আৰু সেয়া ক'ব নিজে শ্যামলীমা দাসে অৰ্থাৎ মৰমৰ মানে গালি খোৱা প্ৰিয়ংকাই আছে নাই ৰিলেশ্যনশ্বিপত ৰিলেশ্যনশ্বিপতটো আছো আৰু এটা কোন হয় ক'ব পাৰিবা নোৱাৰা কোন হয় মানে মানে কি আৰু মইতো তেনেকুৱা লুপ ঢাক এতিয়ালৈকে কৰা নাই বা মই মোৰ ষ্টৰি দি থাকোঁ বা ছ'চিয়েল মিডিয়াত মই দিয়ে থাকোঁ আপোনালোকে যদি মানে বিচাৰে আৰু জানিবলৈ নিজে উলিয়াই ল'ব পাৰিব একদম তাৰমানে তোমাৰ ছ'চিয়েল মিডিয়া আই মিন ফেচবুক বা ইনষ্টাগ্ৰামত যদি তোমাৰ প্ৰফাইলটো চাই মানুহে আইডিয়া কৰি ল'ব মানে শেৱালীয়েও এটা মানে ৰূপচন্দেও এটা ইণ্টাৰভিউত কৈছিলে যে মোৰ ইনষ্টাগ্ৰামটো ফ'ল' মানে যদি প্ৰফাইলটো চাই গম পাই যাব ঠিকে আছে একদম ধুনীয়াকৈ এক্টিং কৰা মানুহটো মানে চবফালে মানে কথা মিলাই কৰি ক'ব পাৰে মজাকৈ মানে নামটো এতিয়া কৈ নিদিওঁ আপোনালোকে নিজে বিচাৰি ল'ব পাৰিব কিন্তু এটা কিবা এটা হিণ্ট দিব পাৰা ন হিণ্ট দিব আপোনালোকে যদি অসমীয়া মিউজিক ভিডিঅ'বোৰ চাই থাকে মানে ৰং চেনেল চৰি ৰামধেনু বা জোনাক এইবোৰত যে গানবোৰ বাজি থাকে মোৰ তেখেত মানে হ'বলগীয়া মানুহজন ডিৰেকশ্যন কৰে তাৰমানে কৰিঅ'গ্ৰাফাৰ হয় ডিৰেক্টৰ হয় সেইটো হিণ্ট আৰু সেইটোতো ডাঙৰ হিণ্ট তেওঁৰ বহুত কাম চাগে আপোনালোকে অলৰেডি চাইছে বহুত জনপ্ৰিয় স্ক্ৰীণৰ বিহাইণ্ডত থাকে কাৰণে হয়তো আপোনালোকে তেখেতক দেখা নাই মুখখন কিন্তু নামটো জানে চাগে আৰু পাৰ্চনেল লাইফত শংকৰৰ লগত মানে মানসপতি মুদুৰ লগত তোমাৰ কেনেকুৱা মানে ৰিলেশ্যন কেনেকুৱা কোৱা মই কেনেকুৱা মোৰ বিষয়ে কোৱা যোনটো মানে এটা ভুদা মুখ এখন লৈ পেলাই শংকৰে থাকে মানে শকুন্তলাত আচলতে তেনেকুৱা একদম নহয় কিমান কথা কৈ দেখিছেনে বহুত চঞ্চল আৰু বহুত উৎপতীয়া আৰু এনেই টাইম মুখখন পেক 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 মানুহজাৰ লগত থাকিলে আমি কথা ক'ব চান্সেই নাপাওঁ মানুহজন কিন্তু মনৰ পৰা বহুত ভাল বহুত খোলা মনৰ হয় আৰু আগতে মানুহজাক লগ পোৱা নাছিলোঁ শকুন্তলাতে ফাৰ্ষ্ট লগ পালোঁ আৰু শ্বুটিঙৰ সময়তে মানে মানুহজাৰ লগত ফ্ৰেণ্ডশ্বিপটো বহুত আমি মানে আমি ক্লজ ফ্ৰেণ্ডছ হৈ গ'লোঁ আৰু সেইটো বস্তু কণ্টিনিউ থাকিব আৰু যদি এনেকুৱা হয় ন তোমাৰ বেষ্ট ফ্ৰেণ্ড কোনোবা থাকিব পাৰে এতিয়া মই নুসুধোঁ কোন আছে কোন নাই তোমাৰ বেষ্ট ফ্ৰেণ্ডৰ নজনাকে বা জানিয়ে হওক বা নাজানি হওক বেষ্ট ফ্ৰেণ্ডৰ বয়ফ্ৰেণ্ডকে যদি তোমাৰ ভাল লাগে জানিয়ে হওক বা নাজানিয়ে হওক কি হ'ব তোমাৰ সিদ্ধান্তটো কি হ'ব পিছত গম পাইছা যে বেষ্ট ফ্ৰেণ্ডৰ বয়ফ্ৰেণ্ড কি হ'ব
কি সুধি দিয়ে আর একদম ক্যামেরাটো অন করে পেলে সুধা আগতে একটু হিন্টে নি দিয়ে কি মোর বয়ফ্রেন্ডর সাপোজ তোমার বয়ফ্রেন্ড নাই ধরলো এটা বর্তমান সিঙ্গেল আছা মানে রিয়েল লাইফত মই এটা সিঙ্গেল আছো সিঙ্গেল আছা ধরি লছো তার পিছত তোমার বেস্ট ফ্রেন্ডর তুমি না জানা হেছে হেতু লড়া বেস্ট ফ্রেন্ডর বয়ফ্রেন্ড বলি তোমার বেস্ট ফ্রেন্ডর বয়ফ্রেন্ড আচ্ছা মোর সোয়ালি বেস্ট ফ্রেন্ড নো সোয়ালি বেস্ট ফ্রেন্ডর বয়ফ্রেন্ড অবিয়াসলি ফসুদো ধরিও পারো নো সিম্পল কে ভাবা সিম্পল কে ভাবা তুমি বর্তমান সিঙ্গেল ধরি লওয়া দেন তোমার বেস্ট ফ্রেন্ডর মানে বয়ফ্রেন্ডক তোমার ভাল লাগিছে তুমি গম নোপোয়া বেস্ট ফ্রেন্ডর বয়ফ্রেন্ড বলে তারপরে ঘপককে তোমার ইমান ভাল পোয়া তুমি প্রপোজ করার সময়তে তুমি মানে গম পালা যে তোমার বেস্ট ফ্রেন্ডর বয়ফ্রেন্ড কেনেকুৱা ধরনের রিয়েকশন হবো মনটা বেয়া লাগবে আর কি কি হবো অনুভবটা কোয়া কি হবো বহুত বেয়া লাগবে মানে যদি সিঙ্গল থাকো আর কাবাক যদি ভাল লাগি যায় তেতিয়াহলেতো সেই মানুষজনক পাবতো ইচ্ছা লাগি মানে ইচ্ছা করিমেই ন বিচারিম সেই মানুষজনক কিন্তু যদি পিছত গম পাও একদম ভাল পাই বহুত পেলাইছো আর একদম প্রপোজ করার সময় যদি গম পাও তার আগে আগে যদি গম পাও যে মোর বেস্ট ফ্রেন্ডর বয়ফ্রেন্ড হয় নিজে আতরি আহিম আর স্যাক্রিফাইস করিম আর সেই বয়ফ্রেন্ডটোয়ে যদি দুইজনের লগত ফ্লার্ট করে থাকে তোমার রিয়াকশন কেনেকুৱা হবো ও নাই দেই মই মোর বেস্ট ফ্রেন্ডক কই দিম যে তোর বয়ফ্রেন্ডৰ পৰা অকণমান সাবধান থাকিবি ভাল মানুহ নহয় সাগে কারণ প্রিয়ঙ্কা যেনেকুৱা ৰিয়েলত মানে কি আছে স্ক্রিনত যেনেকুৱা দেখি আছে যে বেলেগৰ বয়ফ্রেন্ড কাহিনী নিজৰ হাজবেন্ড বনাইছে তেনেকুৱা হ'ব নেকি যে বেস্ট ফ্রেন্ড হল কি হল এনেকুৱা হ'ব নেকি কৈ দে কৈ দে প্লিজ প্লিজ মই একদম তেনেকুৱা নকৰো মানে মানে হেতু বেয়া কথা ন কাবার বয়ফ্রেন্ড কাহাটো আৰু গম পাই পেলাই যে শঙ্করর শেওয়ালি অলরেডি ভাল পাওয়া এজনী ইমান ভাল পাওয়া গার্লফ্রেন্ড এজনী আছে সেটা কাহে নেকি বাৰু রিয়েল লাইফত সেটা আসলে একদম করা উচিত নহয় মানে আর নকরে নর্মাল হিউম্যান বিইং সেটা কাম নকরে এটা বহুত বেয়া কথা কাবার মনত যদি বহুত হিংসা বহুত বেয়া ভাব আছে তেতিয়াহে করব সাগে আর আমি ধেমালিহে কৈছো দেই মানে 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 যেহেতু ইমান সিরিয়াসকে এইটো আনসার দিয়ে আছে লগতে এটা সুধি দিও রিয়েল লাইফত মানুষকে ভাবি থাকে ন যেতিয়া স্ক্রিনত দেখি থাকে নেগেটিভ ক্যারেক্টার এটা তেতিয়া মানুহ এনেকে ভাবে রিয়েল লাইফত এনেকুৱা নেকি আর কমেন্টস লাগো তেনেকুৱা আহে মানে এতিয়া মায়া মানে বর্ষাবার কথা হোক দিগন্ত মানে নীলোৎপলদার কথা হোক তারপর বিকি মানে মোর দাদা বা প্রিয়াঙ্কা মানে মই আমি ইমান বেশি গালি খাও কিন্তু সেটো আমার প্রফেশনের একটা পার্ট হয় ন আমার সেটো অ্যাক্টিংটো যেহেতু আমার প্রফেশন আমি যি ক্যারেক্টার হলেও করব তো করছো আর কিন্তু করে থাকতেও কিন্তু মানুষদাক মানে কিমান সরি কই কই আপনাদের পিছত সিরিয়াল খন চালে গম পাব কিমান হাইটসরলকে প্রিয়াঙ্কায় কি কি যে করে শঙ্করের লগত তো সেইটো কারণে আর সাকে আপনাদের গালি দিব আর মানে প্রিয়াঙ্কা গালি দিব আর শ্যামলিমাক নিদিব প্রিয়াঙ্কা গালি দিব আর শঙ্করক মানে সচাকে কিন্তু শর্টটা দিয়ার আগতেও শঙ্করক মানে সরি কই কই কামবুর করো মানে ইমান বেয়া তারমানে প্রিয়াঙ্কা মোর নিজরে বেয়া লাগে মানে নিজেই প্রিয়াঙ্কাক বেয়া পাও নাই নাই তুমি ক্যারেক্টার হ্যাঁ প্লে কৰিছা বাদ দিয়া তুমি লাইফতে চোৱা সুবিধা পালা নেগেটিভ এটা কৰিবলৈ ন নেক্সট পজিটিভ কৰিবা আকৌ মানুহে বেলেগ ধৰণে ল'ব ঠিক আছে নেগেটিভ কৰি পোৱা নাছিলোঁ কিন্তু বহুত বস্তুটো চ্যালেঞ্জিং হয় আৰু তুমি আগতে যদিও কিছুমান কাম কৰিছা কিন্তু এইখনে তোমাক পরিচয়টা বেলেগ ধরনের দিছে মানে এটা বর্তমান মানুষে ইভেন প্রিয়াঙ্কা ক্যারেক্টারটা নোলাওতে যেটা অল্প শুনে আসলে বিকির ভনীয়েক শঙ্করে ভাল পাব এনেকা ধরনের বা ওলাই আসলে তেতিয়া অলরেডি গালি দিয়া স্টার্ট করেছিল তাই ইভেন ওলাই নাই সিরিয়ালত এই বিকির ভনীয়েকজনী কোনো এনেকা ধরনের কিনা গালি দিয়েছিল তার ওলার পিছতো আর গালি পড়িয়ে আছে আর প্রিয়াঙ্কার ইম্পর্টেন্সটা আসলে এই কারণে মই পাইছো কারণ শঙ্কর আর শেওয়ালির অ্যাক্টিং হোক বা তাহাঁতর যোনটো জড়ি মানে মই কওঁ আর সেই পেয়ারটুক মানুষে বহুত ভালকে বহুত মনের পর লৈছে তারমানে আর শঙ্কর শেওয়ালির কারণে আসলে প্রিয়াঙ্কা ইম্পর্টেন্সটো পাইছে বলে মই ভাবো তোমালোকর স্টোরিটো সচাকে শকুন্তলাত মানে শকুন্তলা মানে অকল শকুন্তলার কাহিনীটোয়ে যে চলি আছে সেটো নহয় মানুষে কিন্তু সমান ইম্পর্টেন্স শেওয়ালি আর শঙ্কর ক্যারেক্টার মানে স্টোরিটুক দিছে আর সেইটো কারণে প্রিয়াঙ্কা ইম্পর্টেন্স পাইছে থ্যাংকস টু ইউ ইয়েস ইয়েস তো ভাল লাগিলে কথা বলে মনের কথা জানলো শকুন্তলা কেনেকে আহিলা সেটো নেক্সট আমি যেতিয়া শেওয়ালির লগত ব্লগ বনাম একেলগে তেতিয়া আমি কথাখিনি পাতিম কেনেকে শকুন্তলা তুমি সুবিধাটো পালা আই হোপ এই গোটেই কথাখিনি জানি আপনাকে ভাল পাইছে যদি ভাল পাইছে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করব মুরজ ব্লগ সাবস্ক্রাইব করে সদায় চাই থাকবে কই দিয়া মুরজ ব্লগ সাবস্ক্রাইব করব একদম সাবস্ক্রাইব করব কারণ আমার লড়াটোয়ে বহুত কষ্ট করে আছে আপনাদের শুটিংৰ গোটেইখিনি ফুটেজও দেখালে সাগে হয়নে আর লাইক কমেন্ট শেয়ার আর আহিয়ে আছে আর আপনাদের যিমান মৰম দি থাকিব লড়াটো সিমান আগবাঢ়ি যাব পাৰিব সেকারণে মুদৈক মিস্টার মুদৈক আপনাদের সাপোর্ট করে যাও সিও আপনাদের খুব ধুনিয়া ধুনিয়া বস্তু দেখাই থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার নেক্সট ব্লগত লগ পাম লাভ ইউ বাই বাই হাই